এই গল্পটি একটি ছোট টুনি পাখির। টুনি পাখি তার বাবা মায়ের সাথে একটি জঙ্গলে বাস করত। টুনির মায়ের নাম ছিল শিখা টুনটুনি, বাবার নাম ছিল রাজু টুনটুন। শিখা টুনির তিনটি ছানা হয়েছিল, কিন্তু তিনটির মধ্যে দুটি ছানা কিছুদিনের মধ্যেই মারা যায়। শুধু টুনি পাখি বেঁচে থাকে। টুনি একমাত্র ছানা বেঁচে ছিল, তাই তার বাবা মায়ের সে খুব প্রিয় ছানা ছিল। টুনির বাবা মা তাদের সব ভালোবাসা টুনিকেই দিত। একদিন সকালে, টুনি মা, উঠে খাবার খেয়ে নাও, অনেক দেরি হয়ে গেছে তো, উঠো সোনা। হ্যাঁ মা, তুমি যাও, আমি এখনই উঠছি। মা, উঠে খেয়ে নিও, আমি নিচে কাজ করছি, কোনো কিছু প্রয়োজন হলে আমাকে ডাকিও কিন্তু। উঠো মা, আমি কাজ করতে গেলাম। হ্যাঁ মা, আমার কোনো কিছু দরকার পড়লে তোমাকে ডেকে নিব। শিখা টুনটুনি কাজ করতে বেরিয়ে পড়ল। টুনির মা টুনিকে খুব ভালোবাসত, কিন্তু টুনির বাবা একটু আজবি ছিল, সারাদিন বাইরে থাকত। যখন তার বাসায় আসার ইচ্ছে করত, তখন বাসায় ফিরত। একদিন শিখা টুনটুনি টুনিকে বাসায় রেখে খাবার আনতে বাইরে চলে যায়। আর খাবার নিয়ে যখন বাসায় ফিরছিল, প্রচণ্ড বাতাস ছিল। বাতাসে প্রবলে শিখা গাছের সাথে গিয়ে ধাক্কা খায়, ধাক্কা খেয়ে পড়ে যায়। ওরে বাবা রে, মরে গেলাম রে, আমার টুনিটা যে বাসায় একাই আছে, আমি কি করে বাসায় যাব এখন? আমার যে প্রচন্ড লাগছে, এই বাতাসে আমাকে কে সাহায্য করবে? আমার পাখাও ভেঙে গেছে। এ কথা বলে শিখা টুনটুনি গাছে নিচে একটু অপেক্ষা করে যে বাতাস থামলেই বাসায় যাবে। শিখা টুনটুনির একটা পাখা ভেঙে গেছে আর অনেক রক্ত বের হচ্ছে। তারপর বাতাস থামতে শিখা টুনটুনি কোনো রকম কষ্ট করে বাসায় ফিরে আসে। টুনি মা, একটু বাইরে আয়। টুনি তার মায়ের কথা শুনে বাইরে আসে। মা, তোমার কি হয়েছে? এত রক্ত কেন মা? তোমার কি হয়ে গেল মা, বলো না। মা, আমার কিচ্ছু হয় নাই, মাথায় একটু আঘাত লেগেছে, শীঘ্রই ঠিক হয়ে যাবে। তুই খাবার খেয়ে নে মা, তুই সকাল থেকে কিচ্ছু খাস নাই। দাঁড়া, বানর ভাইকে ডাক দে, তোকে খাওয়াতে সাহায্য করবে। শিখা টুনটুনি বানরকে ইশারা করে ডাক দেয়, তারপর বানর সেখানে আসে। বানর ভাই, তুমি টুনিকে একটু খাবার খাইয়ে দাও আর আমার জন্য ওষুধ নিয়ে আসো। আরে শিখা বোন, তোমার কি হয়েছে? তোমার ডানা থেকে তো অনেক রক্ত বের হচ্ছে, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। তারপর বানর ঔষধ আনতে যায়। আর যখন ঔষধ নিয়ে আসে, এসে দেখে টুনি কান্না করছে, আর শিখা টুনটুনি চিরকালের জন্য চলে গেছে। এখন আমার মা নেই, আমি কাকে মা বলে ডাকব? মা, ও মা, উঠো তুমি, আমি কার সাথে থাকবো মা, বলো। মা, আমায় ছেড়ে যেও না তুমি, তুমি না থাকলে আমি বেঁচে থাকবো কি করে? টুনি, মা এরকম বলেন না মা, সব ঠিক হয়ে যাবে। এরপর বানর টুনিকে জড়িয়ে ধরে। আর কিছুক্ষণ পর টুনির বাবা আসে। রাজু টুনটুন কিছুক্ষণ শোক পালন করে তার নিজের বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সে আবার বেরিয়ে চলে যায়, আর সন্ধ্যায় টুনির জন্য নতুন মা নিয়ে আসে। টুনি, এ তোমার নতুন মা, এখন থেকে তুমি যারাকে মা বলে ডাকবে, যারা তুমি আমার টুনিমাকে দেখে রাখবে। টুনিমা, তুমি খেয়ে শুয়ে পড়ো। ঠিক আছে বাবা। টুনির বাবা রাজু টুনটুন আগের মতোই সকালে বাসা থেকে চলে যেত, সন্ধ্যায় বাসা ফিরত। অন্যদিকে টুনি সৎমা নিজের আসল রূপ দেখা শুরু করে দিয়েছে। সারাদিন বাসায় পড়ে থাকিস, যা একটু বাসাটা পরিষ্কার কর, আর পরিষ্কার করা শেষ হলে আমার পা টিপে দিবি। হ্যাঁ মা, করে দিচ্ছি।
এই বলে ছোট টুনি কাজ করতে যায়। টুনি সৎ মা তার সাথে তার ছোট ছানা তুলিকেও সাথে করে নিয়ে এসেছে। তাকে একটা কাজও করতে দিত না, সব কাজ টুনি দ্বারা করাই নিত। টুনি কখনো কখনো তার মাকে মনে করে খুব কান্না করত। মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? নতুন মা জবে থেকে এসেছে, আমার দ্বারা সব কাজ করায় নাই, আমাকে খুব বিরক্ত করে মা। আর ওরা নিজের মাকে রানীর মতো করে রাখে, আমার সাথে কেন এমন হচ্ছে মা? এরপর একদিন জারার মেয়ে তুলি টুনটুনি ঘুরতে বের হয়। তুলি উড়তে উড়তে এক জায়গায় গিয়ে থামে, আর ওকে দেখে কয়েকটা পায়রা ঘিরে ফেলে আর তুলিকে হয়রানি করা শুরু করে। এহে কি, তোমরা আমার সাথে এরকম করছো কেন? কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। ওই রাস্তা দিয়ে টুনি খড়ি আনার জন্য যাচ্ছিল। তুলির এমন চিৎকার শুনে টুনি সেখানে যায়। আরে তুলি, তুই এখানে কি করছিস? টুনি, আমাকে বাঁচা, এরা সবাই আমাকে ঘেরাও করছে। টুনি সবাইকে ভয় দেখিয়ে তুলিকে সেখান থেকে নিয়ে আসে। তুলি আর টুনি বাসায় আসে আর তুলি সব কথা তার মাকে বলে। মা, আজ টুনি আমার প্রাণ বাঁচিয়েছে, আর যদি ও না থাকতো তাহলে ওই পায়রাগুলো আমাকে মেরে ফেলতো। টুনি অনেক ভালো মা, তুমি ওকে আর বকিও না। টুনির নতুন মা এসব শুনে খুবই লজ্জিত হয়। টুনিকে এত জ্বালিয়েছে, সে তারপরেও তার ছানা তুলিকে বাঁচিয়েছে। এরপর নতুন মা টুনিকে বলে, টুনি মা আমাকে ক্ষমা করে দে, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি রে মা, আর তুই কি না আমার তুলি সোনাকে বাঁচিয়েছিস রে মা, আমি তোকে আর কষ্ট দিব না, এখন থেকে আমরা তিন মামে মিলে কাজ করব, তুই এখন থেকে আমার নিজের মেয়ে, আমি আমার ব্যবহারে খুব লজ্জিত। না মা, তুমি পুরনো কথা ভুলে যাও, আর আমার মা আমাকে খুব ভালো শিক্ষা দিয়েছে, আর আমি তোমার সাথে কোনোদিন খারাপ কিছু করতাম না। এ কথা শুনে নতুন মা খুব খুশি হয় আর টুনিকে জড়িয়ে নিয়ে আদর করতে থাকে। তুলি আর টুনি একসাথে তাদের বাসা বানায়, একসাথে ঘুরতে যায়, খেলে। টুনিও ভীষণ খুশি হয়। নতুন মা দুই মেয়েকে নিয়ে সুখে দিন কাটাতে শুরু করে।